অধিক সচেতনতার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব গোল টেবিল আলোচনায় বললেন বক্তারা। বিশ্ব খাদ্য দিবস 2024 উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের করণীয় শীর্ষ গোল টেবিল বৈঠক বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেফ ফুড অ্যালায়েন্স এর আয়োজনে গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেফ ফুড অ্যালায়েন্স এর সভাপতি গাজী জিয়া শামস। সাধারণ সম্পাদক কৃষিবিদ আমিনুল ইসলাম বাপুর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন গাজীপুর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর রফিকুজ্জামান বকুল, বিশেষ ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমজাদ হোসেন, ন্যাচারাল খাদ্য বিশেষজ্ঞ শহীদ আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম ভূঁইয়া সহ অতিথিবৃন্দ। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন। নিশ্চিতভাবে পরিবেশ আমাদের খাদ্যের সাথে সম্পর্কিত যতগুলো মন্ত্রণালয় আছে তাদের একটা সমন্বিত নীতিমালা থাকা উচিত যেটা অন্যরা সবাই ফলো করে। সেই ক্ষেত্রে অবশ্যই খাদ্য কৃষি এবং প্রাণী সম্পদ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কোনো বিশেষ প্রতিষ্ঠান বা এক কোনো ব্যক্তি কাজ করলে হবে না, এর জন্য সম্মিলিত সচেতনতা প্রয়োজন। অধিক সচেতনতার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব এবং বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে বলে গোল টেবিল আলোচনায় বক্তারা অভিমত ব্যক্ত করেন। মোহাম্মদ সিরাজুল মনির, গণমানুষের আওয়াজ।